কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মুভির শুরুতে আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি, তার নাম জ্যাক। জ্যাক খুবই পুরনো কাহিনী পছন্দ করে। জ্যাক তার বাবার কাছে এসে পুরনো পুরনো কাহিনীগুলো শুনে। জ্যাক একদিন তার বাবা সত্য কাহিনী জ্যাককে শোনায়। ঘটনাটি হচ্ছে এমন, একদিন রাজা তার মনীষীদেরকে বলে এমন একটি বীজ তৈরি করার জন্য এবং উপরে কি আছে তা দেখার জন্য। একজন মনীষী একটি বীজ তৈরি করে, তখন সেই বীজটা জমিতে ছড়ে মারে এবং এমন একটি লম্বা গাছ হয় যেটা আসমান ছুঁয়ে যায়। তখন মনীষীরা সবাই উপরে উঠতে শুরু করে। ওইখানে উপরে যাওয়ার পরে ওইখানে দেখে মানুষ, তাদের মতো মানুষ বসবাস করে, কিন্তু উপরের দুনিয়ার মানুষগুলো ছিল তাদের সাথে 10 গুণ লম্বা। তারা যখন ওইখানে পৌঁছায়, ওইখান থেকে সবাইকে ছুঁড়ে নিচে ফেলায় দেয়। তখন ওই দুনিয়ার মানুষগুলো নিচে নেমে আসে। নিচে নেমে আসার পরে সবাইকে মারতে শুরু করে, খেতে শুরু করে, পুরা দুনিয়া ছারখার করে ফেলতেছে। এমন সময় রাজা ওই দুনিয়ার একজনকে মেরে তার দিল দিয়ে একটি মুকুট বানায়, যেটা রাজা সবার সামনে নিয়ে যায় এবং ওই দুনিয়ার ইনসানদের রাজা অর্ডার দেয় তাদের দেশে ফিরে যাওয়ার জন্য। পরে তারা তাদের দেশে ফিরে যায় এবং গাছটিকে রাজার নির্দেশে কেটে ফেলা হয়। আর রাজা মারা যাওয়ার পর বীজ এবং মুকুট তার কেবিনের পাশে রেখে দেয়। এই ঘটনাটা রাজার বংশধর প্রিন্সেসকে তার মা শোনায়। এখানে শিফট চেঞ্জ হয় আর আমরা 10 বছর পরে দেখতে পাচ্ছি জ্যাক তার ঘোড়াটি বিক্রি করার জন্য শহরের উদ্দেশ্যে রওনা দিছে। সে শহরে গিয়ে শুনতে পায় একটা জায়গার মধ্যে ড্রামা চলতেছে। সে ড্রামাতে যায় এবং দেখতে পায় তার বাবা তাকে যে কাহিনীটি শোনাইছে ওইটাই বলতেছে। তখন ওইখানে একটি মেয়ে, তার নাম প্রিন্সেস, সে ছদ্মবেশে ড্রামা শোনার জন্য এসেছে এবং কিছু ছেলে তাকে ডিস্টার্ব করতে লাগে। জ্যাক যখন যায় তাদের বাধা দেওয়ার জন্য, জ্যাককে ঘুষি মেরে নিচে ফেলে দেয়। তখন কিছুক্ষণ পরে সব লোক নিচে নয়ে পড়ে। জ্যাক ভাবছে তাকে দেখে সবাই নয়ে পড়ছে, কিন্তু না, প্রিন্সেসকে রক্ষা করার জন্য তাদের সেনাপতি চলে এসেছে আর প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায় সেনাপতি। আর কিছুক্ষণ পরে আমরা দুজন লোক দেখতে পাচ্ছি যার সাথে প্রিন্সেসের বিয়ে ঠিক হয়। সে কিছু একটা খুঁজতেছে, সে অনেক খোঁজাখুঁজির পরে একটা মুকুট পায় কিন্তু সেই বীজগুলো পাচ্ছে না। তখন তার সেনাপতিকে সে বলে পুরো এরিয়া যেন ব্লক করে দেয়, কেউ যেন বাইরে বেরোতে না পারে। তখন পুরো এরিয়াটা ব্লক করে দেয়। তখন জ্যাককে একজনে জিজ্ঞাসা করে, আমি তোমার ঘোড়াটা কিনতে চাই, কিন্তু জ্যাক বলে আমার ঘোড়া কেনার জন্য কিছু টাকা লাগবে। কিন্তু লোকটির কাছে কোনো টাকা নেই, তার কাছে কিছু মূল্যবান বীজ আছে যার মূল্য অনেক বেশি, যেটা জ্যাক জানে না। লোকটি বীজগুলো চুরি করেছে, সে এখান থেকে পালাতে চাইছে। আর যখন লোকটা জ্যাককে বীজগুলো দিয়ে জ্যাকের ঘোড়াটা নিয়ে পালাতে চাইছে, এমন সময় রাজার সৈন্যরা তাকে ধরে ফেলে। জ্যাক যখন বাড়িতে যায়, তার চাচা বলে তুমি ঘোড়ার বদলে বীজ নিয়ে এসেছো, লোকটা তোমাকে বলদ বানিয়েছে। এটা বলে জ্যাকের চাচা বীজগুলো ফেলে দেয়। জ্যাক যখন বীজগুলো টোকায়, তখন একটা বীজ নিচে পড়ে থাকে, সেটা জ্যাক দেখতে পায় না। আর অন্যদিকে প্রিন্সেস বাড়ি থেকে পালিয়ে আসে কারণ সে বিয়েতে রাজি না। সে যখন বাইরে বের হয়, তখন বৃষ্টি শুরু হয়। তখন জ্যাকের বাড়িতে এসে উঠে, জ্যাক প্রিন্সেসকে চিনে ফেলে এবং দুজনে কথা বলতে শুরু করে। আর অন্যদিকে বৃষ্টির পানি বীজের কাছে চলে যায়, বীজ থেকে চারা উৎপন্ন হতে থাকে এবং এমন স্পিডে উঠে প্রিন্সেসকে গাছের সাথে উপরে নিয়ে যায়। জ্যাক অনেক বাঁচার চেষ্টা করে কিন্তু প্রিন্সেসকে বাঁচাতে পারে না, প্রিন্সেস উপরে চলে যায়। পরের দিন সকালে রাজা তার সৈন্যবর্ণ নিয়ে জ্যাকের বাড়িতে আসে এবং রাজা জ্যাককে দেখতে পায় বেহুশ হয়ে আছে। রাজা জ্যাককে জিজ্ঞাসা করে, জ্যাক সব কথা খুলে বলে। আর রাজা প্রিন্সেসকে বাঁচানোর জন্য উপরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লর্ডি বলে আমি আমার হবু স্ত্রীকে বাঁচানোর জন্য যাব কারণ আমি তাকে খুব ভালোবাসি। জ্যাকও তাদের সাথে যায় এবং তারা যখন কাছাকাছি পৌঁছে যায়, তখন লর্ডি কিছু লোককে দড়ি কেটে সেখান থেকে নিচে ফেলায় দেয়। আর অবশেষে তারা পৌঁছে যায় সেখানে। সেখানে পৌঁছে গিয়ে তাদের দুইটা দল হয়, একটা জ্যাকের একটা লর্ডির। লর্ডির দলটা আছে খারাপ। লর্ডি চাইছে যে পুরো জেন্টের যেই দুনিয়াটা আছে ওইখানে দখল করে তাদেরকে নিচে নিয়ে এসে মানে পুরো পৃথিবীটাকে দখল করার জন্য। উপরে উঠেই লর্ডি জ্যাককে হুমকি দেয় যে বীজগুলো জ্যাকের কাছে আছে এগুলো লর্ডিকে দিয়ে দেওয়ার জন্য। যখন জ্যাক নারাজি হয়, তখন লর্ডি তাকে ছুরি ধরিয়ে বীজগুলি কেড়ে নেয় এবং জ্যাক একটা বীজ তার কাছে রেখে দেয়। আর তারা তিনজন তিনজন করে আলাদা আলাদা গ্রুপ হয়ে প্রিন্সেসকে খুঁজতে শুরু করে। এমন সময় জ্যাকের গ্রুপের কাছে জেন্ট চলে আসে এবং জ্যাকের দুই সাথীকে জেন্ট ধরে নিয়ে যায়। জ্যাক তখন জেন্টের পিছু করে কারণ একমাত্র জেন্টের কাছেই প্রিন্সেস থাকতে পারে, সেই জন্য জ্যাক জেন্টের পিছু পিছু যেতে শুরু করে। আর অন্যদিকে লর্ডির দলকে দেখতে পাচ্ছি, লর্ডি তার একজন সাথীকে নিচে ফেলে দেয়। তখন দুইটা জেন্ট সেখানে চলে আসে এবং লর্ডির সাথে যে লোকটা ছিল তাকে ধরে তার সামনেই খেয়ে ফেলে। তখন লর্ডি সেই তাসটা বের করে এবং তাকে রাজা মেনে তাদের যেই গ্রুপ আছে গ্রুপে নিয়ে যায়। লর্ডিকে প্রিন্সেস দেখে খুবই খুশি হয় কিন্তু লর্ডির ছিল খারাপ মতলব। সে জেন্টদেরকে বলে তোমরা আমার সাথে নিচে যাবে এবং পুরো দুনিয়াটা দখল করবে। লর্ডির মুখ থেকে এমন কথা শুনে প্রিন্সেস এবং প্রিন্সেসের সাথে সেনাপতিরা সবাই স্তব্ধ হয়ে যায় কারণ লর্ডের একটা প্ল্যান ছিল। আর অন্যদিকে একটি জায়েন্ট জ্যাক এবং প্রিন্সেসকে নিয়ে যায় কিচেনে রান্না করার জন্য। তখন জ্যাক চলে আসে, জ্যাক জেন্টকে মেরে সেখান থেকে তাদেরকে নিয়ে আসে। তারা যখন পালাতে শুরু করে, তখন দেখে প্রধান গেটের মধ্যে একজন জেন্ট পাহারা দিচ্ছে।
এটা দেখে তিনজনের ভয় পেয়ে যায় এবং চিন্তা করে কিভাবে জেন্টটাকে মারা যায়। তখন তারা একটা বল আর চাক নিয়ে জেন্টের মুখের ভিতর আর তখন জেন্ট বেহুশ হয়ে নিচে পড়ে যায়। জেন্টকে দেখে রাজা বুঝতে পারে যে জেন্টের দল নিচে চলে আসবে এবং পুরো পৃথিবীকে দখল করে নেবে। এটা চিন্তা করে রাজা তার সৈন্যদেরকে গাছগুলো কাটার নির্দেশন দেয়। সৈন্যরা গাছগুলোকে কাটতে শুরু করে। ফাইটার জ্যাক এবং প্রিন্সেসকে বলে তোমরা নিচে চলে যাও, আমি এখানেই থাকি, কারণ লর্ডি যদি জেন্টদেরকে নিয়ে নিচে চলে যায় তাহলে সে পুরো দুনিয়া দখল করে নেবে। আমি এদিক দিয়ে লর্ডিকে দেখছি, তোমরা চলে যাও। তখন জ্যাক আর প্রিন্সেস নিচে নামতে থাকে। ফাইটার একটি জায়গার মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে এবং লর্ডি যখন তার দলবল নিয়ে তৈরি হচ্ছে নিচে যাওয়ার জন্য, তখন ফাইটার লর্ডির উপর আক্রমণ করে এবং তাদের দুজনের ফাইটিং চলাকালীন লর্ডিকে ফাইটার চাকু মেরে দেয়। লর্ডি সেখানে মারা যায়। আর গাছটি কেটে ফেলার পরে গাছ যখন ধীরে ধীরে নিচে নামতে থাকে তখন ফাইটার লাভ দেয়। ফাইটার এবং জ্যাক প্রিন্সেস সবাই নিচে নেমে পড়ে। অন্যদিকে জেন্টের দলেরা সেই মুকুটটা পায় এবং তারা কিছু বীজ পায়। বীজগুলো জমিনে ছুঁড়ে মারে এবং বীজ থেকে গাছ হতে থাকে। তখন পুরো জেন্টের দল গাছ বেয়ে বেয়ে নিচে নামতে থাকে। আর অন্যদিকে রাজা প্রিন্সেসকে পেয়ে খুবই খুশি আর জ্যাককে সামান্য একটা থ্যাংকস দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাজা জানে না জ্যাক এবং প্রিন্স একজন আরেকজনকে খুবই ভালোবাসে। আর ভালোবাসলেই কি, কারণ জ্যাক একজন গরিব ছেলে, সেই জন্য তার ভালোবাসার কোনো মূল্যায়ন নেই। জ্যাক যখন তার বাড়িতে যাবে এমন সময় দেখে জেন্টেরা নিচে নেমে চলে আসতেছে। জ্যাক সবাইকে কথাটা বলার জন্য জোরে জোরে চিৎকার করে এবং তার ঘোড়া স্পিডে চালাচ্ছে, কিন্তু কেউ শুনছে না। অবশেষে জেন্টেরা নিচে নেমে চলে আসে এবং যারা পিছনে ছিল তাদেরকে আক্রমণ করতে শুরু করে এবং খেতে শুরু করে। আর তারা যখন প্যালেসের উদ্দেশ্যে রওনা দেয় তখন অনেকে প্যালেসের ভিতরে পৌঁছে যায়। অন্যদিকে রাজা নির্দেশ দিয়েছে যে গেট লাগানোর জন্য, কিন্তু জ্যাক এখনো পৌঁছতে পারেনি প্যালেসের ভিতরে। অবশেষে একটুর জন্য বেঁচে যায়। আর অন্যদিকে জেন্টের লিডার জ্যাককে দৌড় দিয়ে পানিতে পড়ে যায়। পানিতে শুধু আগুন আর আগুন, সে উপরে উঠতে পারছে না, সে নিচে চলে যায়। নিচে অন্য রাস্তা খুঁজতেছে কিভাবে বের হয়ে আসবে। আর অন্যদিকে জেন্ট এবং মানুষের ফাইটিং চলতেছে, কিন্তু মানুষেরা কোনোভাবেই জেন্টদের সাথে পারছে না, কারণ 20 জন মানুষের সমান একটা জেন্ট পুরো প্যালেসকে তছনছ করে ফেলতেছে জেন্টরা। তখন রাজা তার মেয়েকে বলে প্যালেসের ভিতরে এমন একটি রুমের ভিতরে ফায়ার টর্চ আছে, সেটা তুমি লাগিয়ে দেবে যেন সবাই মরে যায়, কারণ তাদের সাথে ফাইটিং করা আমাদের মানুষের পক্ষে ইম্পসিবল। তখন জ্যাক এবং প্রিন্সেস সেখানে যায়। তখন সেখানে গিয়ে দেখে লিডার জমিন ফেটে বের হয়ে আসছে এবং তাদের উপর আক্রমণ করতে থাকে। তারা দৌড়ে পালাতে চেষ্টা করে আর প্রিন্স এবং জ্যাককে ধরে ফেলে। যখন জ্যাককে খেতে যাবে তখন জ্যাক তার বিষটা লিডার মুখের উপর ডালে এবং সেখান থেকে গাছ বের হয়ে লিডার সেখানে মারা যায়। আর যে তাসটা ছিল তাসটা নিয়ে জ্যাক আসে। আর অন্যদিকে জেন্টরা সবাই ভিতরে চলে আসে। এটা দেখে রাজা এবং সৈন্যরা সবাই খুব ভয় পাচ্ছে। এমন সময় জেন্টরা হাতের অস্ত্র এক এক করে ফালাতে থাকে। এটা দেখে রাজা অবাক হয়ে যায়। পরে পিছে দেখে সেই মুকুটটা জ্যাক নিয়ে এসেছে আর জেন্টের উপরে যাওয়ার নির্দেশ দেয়। তারা উপরে চলে যায়। পরে জ্যাক এবং প্রিন্সেসের বিয়ে হয়, তাদের ছেলে মেয়ে হয়। তাদের ছেলে মেয়েকে ঘটনাটা শোনায়।